আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে অ্যাকোর্ডিয়ানের যখন আমরা ক্লিক করব তার সাথে সাথে তার ডান পাশের ইমেজটা কিভাবে চেঞ্জ হয়। আমরা আজকে এই জিনিসটা দেখব যে কিভাবে করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এডিট উইথ এলিমেন্টর চলে আসলাম। দুই কলামের একটা সেকশন নিলাম, একটু ডিজাইন করে নেই, উপরে নিচে একটু প্যাডিং দিয়ে ডিজাইনটা করে নেই। এরপাশে আমরা একটা অ্যাকোর্ডিয়ান নেব, এলিমেন্টের অ্যাকোর্ডিয়ানটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা এলিমেন্টের যে অ্যাকোর্ডিয়ানের কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো দেই। আমি কন্টেন্টগুলো আগেই কপি করে রাখছি। কন্টেন্টগুলো দিবেন সবগুলা, আমি আগে থেকে কপি করে রাখছি, আপনারা কপি করে নেবেন। লাস্ট কন্টেন্ট আমার কন্টেন্টগুলো কপি করা শেষ। এখন হচ্ছে আমি একটু স্টাইল করে নিই কন্টেন্টগুলোকে। বর্ডার একটা কালার দিলাম, টাইটেলগুলোর কালার চেঞ্জ করে দেই। টাইটেলগুলোর কালার দেই হচ্ছে আমি কালার দিয়ে নিলাম। অ্যাক্টিভ কালার কী হবে সেটা দিয়ে দিলাম। টেক্সট ফন্ট সাইজ দিয়ে দেই, দেখতে সুন্দর দেখায়, একটু বোল্ড করে দিলাম। আইকনের কালার, আইকনের পজিশনটা চেঞ্জ করে দেই, আইকনের কালারটা আমরা চেঞ্জ করে দেই। আচ্ছা কী হবে, কন্টেন্টের একটু কালার দিয়ে দিই আমরা। ষোলো পিক্সেল করে দিই যাতে একটু দেখে সুন্দর দেখা যায়। আইকনটা চেঞ্জ করে দেই। দেখতে পাচ্ছেন আমার আইকন চেঞ্জ হয়ে গেছে, একটা আন্ডারলাইন পাচ্ছে আমার অ্যাকোর্ডিয়ানের টাইটেলে। টাইটেল আমি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন নান করে দিই, আমার আন্ডারলাইনটা চলে গেছে। এখন আমরা এতটুকু কাজ সবাই করতে পারি যে আমরা একটা অ্যাকোর্ডিয়ান নিয়ে অ্যাকোর্ডিয়ান কীভাবে কন্টেন্ট দিয়ে সাজাইতে হয়, কালার নিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করে নিতে পারি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডান পাশের যে ইমেজটা, এটা আমরা কীভাবে আনবো। ফার্স্ট আমরা চলে আসি
প্রথম কি ইমেজটা আছে এই ইমেজটা আমরা নিব আমরা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি তো আমি ইমেজটা এখানে দিয়ে দেব ইমেজটা এখানে দিয়ে দিব দিয়ে তারপর আপনারা ইমেজটা সাইজ ইচ্ছে মতো দিয়ে নেবেন এখন আমাদের যে মেন কাজটা এটা চেঞ্জ করার জন্য আমরা ইমেজটাতে একটা ক্লাস ইউজ করব সে ক্লাসটা হচ্ছে টগল ইমেজ এবি ইমেজ আসলে অ্যাডভান্স আসলে না আসার পরে ক্লাসে এসে ক্লাসটা দিয়ে দিবেন সেভ করে দিবেন এই ক্লাসটা আপনারা কই পাবেন এগুলো আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ক্লাসটা দেওয়ার পরে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ এখন আমরা ব্যাক এন্ডে চলে আসবো ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে এখন আমরা মিডিয়াতে চলে আসবো মিডিয়াতে আসার পরে আমরা ইমেজগুলো আপলোড করে নেব এখানে যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজ ডাউনলোড করে নেব আমি অলরেডি ডাউনলোড করে সাইডে আপলোড করে নিয়েছি আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন হচ্ছে এলিমেন্টর প্রো যদি ইউজ করেন তাহলে এলিমেন্টর প্রো থেকে কাস্টম কোডে আসার পরে বা যদি ফ্রি দিয়ে করতেছেন তাহলে অ্যাডভান্স কাস্টম সিএসএস নামে একটা প্লাগইন আছে ওর মাধ্যমে ইউজ করতে পারবেন তারপর একটা অ্যাড নিউ কন্টেন্ট রেডি করি এখানে আমরা দেখি কাস্টম জেএস আমরা কিছু জেএস এর কোড লিখতে হবে জেএস এই জেএসটা হবে আমাদের বডির ইন্ডে ইন্ডে বসবে পাবলিশ করে দিলাম এটা হচ্ছে আমাদের এন্টার সাইডে আমরা করে দেই জেএস এর কোডটা নিয়ে আসি আপনারা এই জেএস এর কোডগুলো কই পাবেন আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে কোডগুলো দিয়ে দেবো কোডগুলো নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে নর্মাল একটা জেএস কোড ইউজ করছি ইমেজ ইমেজের লিঙ্কটা নিয়ে আসবো আমরা মিডিয়া থেকে একটু আগে যে ইমেজগুলো আপলোড করলাম এই ইমেজে ক্লিক করলে আমরা এখানে ইমেজের লিঙ্কগুলো পাবো লিঙ্কগুলো আমরা এখানে বসাই দেব আমাদের এখানে কয়টা কন্টেন্ট দেখতে হবে ছয়টা তার মানে আমাদের এখানে এই কোডটাকে ছয়বার পেস্ট করতে হবে কপি করে একবার একবার বেশি হয়ে গেছে এখন আমরা যেটা করব বাকি যে কোডগুলো আছে ওগুলোর পরবর্তী ইমেজগুলোর লিঙ্ক আমরা ধরে দেব কপি করলাম ইমেজের লিঙ্কটা বসিয়ে দিলাম এভাবে করে আপনারা সবগুলা ইমেজের লিঙ্ক এনে এখানে বসিয়ে দিবেন বসানো শেষ আমরা আপডেট করে দেব আপডেট করার পরে এখন আমরা যদি আউটপুটটা দেখি যে আমাদের কেমন দেখাচ্ছে এখানে আমাদের সেকশনটা যেটা করলাম দেখতে হচ্ছে আমাদের অ্যাকোর্ডিয়নটা কাজ করতেছে বাট আমাদের কন্টেন্টগুলো চেঞ্জ হচ্ছে না ইমেজটা চেঞ্জ হচ্ছে না ইমেজটা চেঞ্জ হবে না
তার আগে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই অ্যাকোর্ডিয়ানের টাইটেলের যে লিঙ্কটা আছে, আইডিটা আছে, সেই আইডিটা কপি করে নিয়ে যাইতে হবে। ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পরে এই যে দেখেন এলিমেন্টর ট্যাব টাইটেল আইডি, আইডিটা কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখেন jQuery এলিমেন্টর টাইটেল ট্যাব টাইটেল, এখানে আপনার ওই আইডিটা বসায় দিবেন, এরকম করে যতগুলো টাইটেল আছে সবগুলো টাইটেলের বসায় দিবেন, 52 থেকে 57। ডাবল হয়ে গেছিল আমার, এখন আমরা দেখি আমাদের লাস্ট যে আইডিটা সেটা কত, 56। তো আমরা এখন তাহলে আইডিটা বসিয়ে দিই সবগুলাতে, চেঞ্জ করার পরে আপডেট করে দেব। আপডেট দেওয়ার পরে আমরা যদি আউটপুটটা দেখি, এখন আমাদের আউটপুটটার কি অবস্থা, এই যে আমাদের অ্যাকোর্ডিয়ান সেকশনটা, এখন যদি আমরা ক্লিক করি দেখতে পারেন আমার কন্টেন্টের সাথে সাথে ডান পাশের ইমেজটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টস সেকশনে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।